إن هذا القرآن يهدي للتي هي أقوم ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا. بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আজ সেপ্টেম্বর মাসের 30 তারিখ শুক্রবার 2022 সন এবং ইনশাআল্লাহ আমরা সুরাত আল ইমরানের আরও দুইটি আয়াত তেলাওয়াত করব, 179 এবং 180 নম্বর আয়াত। এবং বলা যেতে পারে এই আয়াতগুলো এখন ওহদ যুদ্ধের প্রায় সমাপ্ত, ওহদ যুদ্ধের কনক্লুশনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আয়াতে একটি বড় লেসনস বলছেন। কারণ এইসব আয়াতগুলো আমরা দেখলাম বিগত সেশনগুলোতে, সবগুলোই কিন্তু ওহদ যুদ্ধের লেসেন্স সম্পর্কে, এবং আজকে একটা বড় লেসেন্স দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খতম করছেন এই ওহদ যুদ্ধের ডিসক্রিপশন। সেটা হচ্ছে মুমিন এবং মুনাফিকিনদের ভিতরে ডিস্টিংক্ট করা থ্রু পরীক্ষা এবং যুদ্ধ, এবং এদেরকে অ্যাড্রেস করেছেন খাবিজ এবং তাইবের সাথে তুলনা করে। কাজে আসুন আমরা এই আয়াতটি তেলাওয়াত করি। أعوذ بالله من الشيطان الرجيم ما كان الله ليذر المؤمنين على ما أنتم عليه حتى يميز الخبيث من الطيب وما كان الله ليطلعكم على الغيب ولكن الله يجتبي من رسله من يشاء فآمنوا بالله ورسله وإن تؤمنوا وتتقوا فلكم أجر عظيم. خبيثة not خبيثة خبيثة يطلعكم يطو طو এই তায়ের উপরে কলকলা হবে, يطو يطلعكم على الغيب, এই غيب যদি আপনি থামেন তাহলে এখানে লম্বা টান দেওয়া যায় غيب, এবং থামলে বাটাকে জজম করতে হবে। কিন্তু যদি চলে যান তাহলে হয়তো আলাল গায়বি ওয়ালাকিনাল্লাহ, এই জিমের উপরও কলকলা হবে, ইয়াজতাবি। রিমাইন্ডার কি মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো কখনো আল্লাহ লিয়াদার আল মুমিনিন, মুমিনিনদেরকে এভাবে ছেড়ে দেবে না। মানে তোমাদের স্ট্যাটাস কো আছে, যেটা তোমাদের এখন কারেন্ট যে অবস্থাটা আছে, এইভাবে তোমাদেরকে আল্লাহ ছেড়ে দেবে না। এটা আল্লাহর গ্র্যান্ড প্ল্যান এবং নিয়ম এবং আল্লাহর রুলস, সোসাইটিতে আল্লাহর রুলস, রুলসের ভিতরে এটা পড়ে না। মা কান আল্লাহু লিয়াদার আল মুমিনিন, আল্লাহ কখনো মুমিনিনদেরকে এইভাবে ছেড়ে দেবে না। আলা মা আনতুম আলাই, হে মদিনাবাসী তোমরা যে অবস্থার উপরে আছো, আলা মা আনতুম আলাই বর্তমানে, যে তোমাদের ভিতরে মিক্স হয়ে আছে সব কিছু, মুমিন মুনাফিক সবগুলো একটা খিচুড়ি হয়ে আছে, আল্লাহ কখনো চায় না যে সোসাইটিতে এইভাবে খিচুড়ি হয়ে থাকুক, এটা আল্লাহ কখনো চান না। মা আনতুম আলাই হাত্তা, যতক্ষণ পর্যন্ত না তিনি ইয়ামিজ আল খাবীথ মিন আত তাইয়্যিব, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথক করে দেয় বিটুইন খাবীথ এবং তাইয়্যিব, দুইটা অপোজিট ওয়ার্ড। তাইয়্যিব মানে হচ্ছে সৎ ভালো সব কিছু, তাইয়্যিবাত, আর এটার অপোজিট হচ্ছে খাবীথ। আমরা যখন বাথরুমে ঢুকি কি বলে, আউযু বিকা মিনাল খুবথি ওয়াল খাবায়েস, বাথরুমটা হচ্ছে একটা নোংরা জায়গা, হ্যাঁ একটা খাবীথের প্লেস। তো এখানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খাবীথ থেকে তাইয়্যিবকে সোসাইটির ভিতরে পৃথক না করা পর্যন্ত তোমাদেরকে এইভাবে আল্লাহ রেখে দেবে না। ওয়ামা কান আল্লাহু লিইউতলিআকুম আলাল গায়ব, এবং এটাও সম্ভব না যে আল্লাহ তোমাদেরকে ইউতলিআকুম, তোমাদেরকে আল্লাহ এক্সপোজ করবে, আল্লাহ আল্লাহ রিভিল করে দেবে, আল্লাহ প্রকাশ করে দেবে আলাল গায়ব, যে গায়ব যে জিনিস যেগুলা ফিউচারের জিনিস, যেগুলো হার্টের খবর, যেগুলা এগুলার মালিক কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটা আল্লাহ এটাও চান না যে আল্লাহ তোমাদেরকে এগুলো সবাদের একটা মানুষকে তাকাবে এক্স রের মতন, তার একবারে একটা করে লাইট জ্বলাবে, হ্যাঁ এই মুমিন এই কাফের, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন না, এটাও আল্লাহর নিয়মের ভিতরে নাই। কাজেই ওয়ালাকিন্নাল্লাহ, কিন্তু যেটা আল্লাহ করে, কিন্তু আল্লাহ কী করে, ইয়াজতাবি মির রুসুলিহি মান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাছাই করে নেন তার রসুলদের থেকে যেইটুক অংশ তিনি করতে চান। মানে রসুলদের থ্রুতে, কাজের থ্রুতে, যখন জিহাদের কল আসে তখন এইগুলার থ্রুতে খাবিফ এবং তাইয়েবের ভিতরে প্রকাশ পাওয়া যায় কাজের থ্রুতে, নট যে আল্লাহ তোমাদেরকে এক্স রে করে হার্টের খবরটা দিবে।
কাজেই আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, কাজেই তোমরা আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনো, এবং সত্যিকার অর্থে ওয়া ইন, ইন মানে যদি তোমরা, তুমিনু ওয়া তাত্তাকু, এই দুইটা কন্ডিশন, যদি তোমাদের ভিতরে ঈমান থাকে এবং তাকওয়া থাকে, ফালাকুম আজরুন আযীম, জেনে রাখো যে তোমাদের জন্য সেই সময় আছে আজরুন আযীম, অনেক বেশি রিওয়ার্ড, অনেক অনেক বেশি রিওয়ার্ড আছে তোমাদের জন্য, ফালাকুম আজরুন আযীম। তারপরে একটা আমরা পড়ি, ولا يحسبن الذين يبخلون ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خيرا لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة ولله ميراث السماوات والأرض والله بما تعملون خبير. এবং তারা যেন এরকম ভেবে না রাখে, লা ইহসাবান না, এরকম যেন তারা ভাবে না যারা, ইয়াবখালুন বিমা আতাহুমুল্লাহ মিন ফাদলিহি, আল্লাহ তার অনুগ্রহ মেহরবানি করে যাদেরকে দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তারা যেন ভাবে না যে যখন তারা বখিলতা করে, কৃপণতা করে, আল্লাহ তাদেরকে যে জিনিসটা দিয়েছে সেটাতে তারা কৃপণতা করে, যাকাত দেয় না, গরিব মিসকিনকে দেয় না, এটার হক আদায় করে না, তারা যেন ভাবে না যে আমরা এই কাজটা করে খুব একটা খাইরান লাহুম, যে এটা তাদের জন্য একটা ভালো হচ্ছে, তারা যেন ধারণা না করে যে আমি কৃপণতা করে আল্লাহর মালটাকেই, আল্লাহ যেটা আমাকে দিয়েছে ফদলিহি থেকে, এটা কৃপণতা করে আমি খুব একটা ভালো করলাম, খুব একটা স্মার্ট হয়ে গেলাম, আমার ব্যাংক ব্যালেন্সটা বেড়ে গেল, এটা যেন তারা ভাবে না, কারণ বাল হুয়া শাররুল লাহুম, অ্যাকচুয়ালি এই জিনিসটা যেটা করছে তারা, কৃপণতা করছে, এটা হচ্ছে শাররুন, এটা একটা খুবই অকল্যাণ জিনিস লাহুম তাদের জন্য, কারণ কি, কারণ এটাই বলছে ইউতসাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে যে জিনিসটা তারা বখিলত করেছে ওইটাই তার আজাবের কারণ হয়ে যাবে, এবং তারা ওইটাকে পেঁচানো হবে তার গলাতে, তার গলাতে পেঁচানো হবে, এবং এটা সম্পর্কে ডেঞ্জারাস হাদিস আমরা বলবো কিছুক্ষণ পরে, ওকে। এবং কি হবে অ্যাট দ্য এন্ড, যে জিনিসটা নিয়ে তারা বখিলতা করেছিল, যে একবার আঁকড়ে ধরেছিল আমার আমার টাকা, আমার ব্যালেন্স, আমি কাউকে দেবো না, শেষ পর্যন্ত কী হবে, ওয়ালিল্লাহি মিরাথুস সামাওয়াতি ওয়াল আরদ, মারা যাওয়ার পর এটা কে পাবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এগুলো সব আল্লাহরই জিনিস, ওয়ালিল্লাহ, ওই জন্য টু আল্লাহ বিলংস মিরাথুস সামাওয়াতি ওয়াল আরদ, এই পুরো আসমান জমিনে যত প্রপার্টি আছে, সম্পদ আছে, আল্লাহ এটার ওয়ারিস অ্যাট দ্য এন্ড, ইন্না নাহনু নারিথুল আরদ ওয়া মান আলাইহা, তাই না, অ্যাট দ্য এন্ড এইটাই হচ্ছে আল্লাহর কাছেই চলে যাবে, এবং যেটা থেকে যাবে তোমাদের সাথে টাকা পয়সা না, কিন্তু বিমা তা'মালুন ওয়াল্লাহু, এবং আল্লাহ বিমা তা'মালুন, তোমরা যেগুলো করেছিলে দুনিয়ার বুকে সেগুলো আল্লাহ খুবই ভালো মতো জানেন, খাবির, এক্সপার্ট আল্লাহ এটার উপরে, আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এবং হেদায়াত দেন। এরকম বড় বড় সূরা যেমন সূরাতুত তাওবাটা আপনি পড়ে দেখুন, যে এরকম কঠিন সিচুয়েশনে, কঠিন সিচুয়েশন, কঠিন সিচুয়েশনের থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুমিনদেরকে তাদের আসল যে শত্রুটা বা বড় ধরনের যে শত্রু যারা হচ্ছে মুনাফিকিন, তাদেরকে খুব সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকাশ করে দেয়। ওই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে খুব সুন্দরভাবে এখানে বললেন যে সূরা আল ইমরানের এই ওহদের লেসেন্সগুলো বলতে বলতে এখন আমরা শেষের দিকে প্রায়, তাই না, আমরা অলরেডি দেখলাম ওহদ যুদ্ধের সব বড় বড় লেসেন্স, এবং বলা যেতে পারে যে আজকের আয়াত দ্বারা আল্লাহ এই লেসেন্সগুলার সারমর্ম দিচ্ছেন, কনক্লুশন করে সবচেয়ে বড় লেসেনের মতন বলছেন যে এটা একটা ওয়ান অফ দ্য বিগেস্ট লেসেন ছিল এই ওহদ যুদ্ধের, যে এই কঠিন টাইমের থ্রুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষার থ্রুতে এখলাসটা প্রকাশ করেছেন যে কে মুমিন আর কে মুনাফিক, কারণ এরকম সুসময় যেখানে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, সুসময়, হ্যাঁ এই সুসময় সবাই মিক্স হয়ে থাকতে পারে, কিন্তু যখন এই ক্রাইসিস পিরিয়ড হয়
তখন আসল খবরটা পাওয়া যায় যে কে বন্ধু আর কে শত্রু। এবং আমরা এই ওহদে খুব এই সাইডটা আমরা খুব ভালো মতো দেখতে পেলাম, তাই না? এবং এটার পর থেকেই বোঝা গেল যে দের ইজ সামথিং কল মুনাফিক। আদারওয়াইজ হয়তো অনেকে ভাবতো না যে না আমরা তো সবাই ভাই ভাই, তাই না? কাজেই এটা একটা বড় বড় লেসেন্স আমি মনে করি, এবং আল্লাহ এটা এখানে কনফার্ম করেন। এবং কী সুন্দরভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজনদের ক্যারেক্টারটা দুইটা এক্সাম্পল দিয়ে বললেন, খাবির এবং তাইয়েব বললেন। কেন আল্লাহ কিন্তু ডাইরেক্টলি বলেন না, বলেননি যে মোমেন এবং মুনাফিকদেরকে ডিস্টিংগুইশ করে না, এদেরকে মোমেনকে তাইয়েবের সাথে তুলনা করলেন আর মুনাফিকদেরকে খাবিরের সাথে তুলনা করলেন। আর খাবির খাবির তো খাবিস খুবিস আমরাও বলি বাংলাতে, তাই না? যে ডার্টি, নোংরা, অকল্যাণ, যার থেকে কোনো ভালো কামনা করা যায় না। হ্যাঁ, এটা বডির ভিতর থাকলে এটা ক্যান্সার হয়ে যায়, পুরো বডিটা স্প্রেড করতে পারে, এটাকে উপরে দিতে হয়, তাই না? ওই জন্য কোরআনের যে বিউটিটা, যে আমরা এটা দেখে এসেছি সুরা আল বাকারার শুরুতে, যে মোমেনকে ডিসক্রাইব করলেন হয়তো দুইটা আয়াতে, কাফেরকে মোমেনকে ডিসক্রাইব করলেন চারটি আয়াতে, কাফেরকে দুইটি আয়াতে, আর তারপরে যত আয়াতগুলো আসলো সব মুনাফিকিন সম্পর্কে 15 আয়াত পর্যন্ত, তাই না? সুরা তাওবা পুরাটাই পুরা বলা যেতে পারে মুনাফিকিনদের সম্পর্কে, তাই না? কাজেই কোরআন এই ক্যারেক্টারগুলা বেশি বেশি প্রকাশ করে, যেগুলো রিপিটেবল, যেগুলো পরবর্তী সমাজে পরবর্তী টাইমে নেক্সট জেনারেশনের জন্য থাকে। ওই জন্য কোরআন কখনও কোনো ঘটনাকে ওই ঘটনার ডিটেলসের দিকে জানে, কারণ এটাতে অ্যাটেনশন দিলে আমরা জাস্ট টাইম ওয়েস্টেজ করবো। ওনার নাম কী ছিল, ওই লোকেশনটা কোথায় ছিল। বারবার আমি বলেছি যে ওহদ যুদ্ধের যে ডিসক্রিপশনটা আমরা দেখলাম, এটা কিন্তু ফার ডিফারেন্ট ফ্রম হিস্টোরিয়ান্সরা যেভাবে ডিসক্রাইব করে একটা যুদ্ধকে। এটার আর্মি ইয়াটা কে ছিল, লোকেশনটা খুব বেশি টাইড উইথ সামথিং যেটা রিপিট হবে না, এটা নিয়ে হিস্টোরিয়ান লাফালাফি করে। কিন্তু যেটা রিপিট হতে পারে, যেগুলো হচ্ছে ক্যারেক্টার্স, ইনার থিঙ্কিং, সাইকোলজি, কে চিন্তা করছে কীভাবে, যেগুলো পরবর্তী জেনারেশনের বেনিফিট পেতে পারে, এইটা হচ্ছে কোরআনের মতন কেউ এরকম করতে পারবে না। এবং কোরআন আমরা বারবার দেখলাম কী সুন্দর এইসব একটার পর একটা আয়াত, তাই না? যে মুনাফিকদেরকে খাবিথের সাথে এখানে তুলনা করলেন, তাই না? খাবিথের সাথে তুলনা করলেন। এবং এই ডিস্টিংশনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে দুইটাভাবে করা যেতে পারে একটা ডিস্টিংশন, যে মানুষদেরকে চেনা হচ্ছে ডাইরেক্টলি বলে দেওয়া যে অমুক ট্রাইবের হলে এই মুনাফিক, অমুক ইয়ে হলে এটা কাফের। কিন্তু ইটস নট দ্যাট ইজি, তাই না? কারণ কি, কারণ এখানে হার্টের জিনিস আছে। তার মানে ওয়ান ওয়ে হচ্ছে যে হার্টটাকে এক্সপোজ করে দেওয়া, কিন্তু এইটা সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা করবেন না। ওয়া মা কানা আল্লাহু লিয়ুতলিআকুম আলাল গায়ব, এটার পিছনে আল্লাহর অনেক হেকমত আছে, তাই না? যে এই গাইব জিনিসটা যেটা হচ্ছে আল্লাহর নলেজ, যেটা আনসিন, আমাদের ব্রেনের ওরকম ক্যাপাসিটি নাই, এবং আমাদের লাইফটা প্যারালাইজড হয়ে যাবে যদি আমরা সব কিছু ফিউচারেরগুলো জানতে পারি। মানে দুনিয়াটা এভাবে কাজ করবে না, দুনিয়ার যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেট আপ করে রেখেছেন, যেটা একটা পরীক্ষার জায়গা, এই পরীক্ষার জায়গাতে যদি সব কিছু এভাবে এক্সপোজড হয়ে থাকে, গাইব যেগুলোকে বলা হয় আনসিন, তাহলে অকেজ হয়ে যাবে দুনিয়াটা, তাই না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুরুতেই যাওয়ার আগেই জানবে যে না, ওহদ গেলে তো আমার এই দাঁতটা ভেঙে যাবে, এটা হবে, আমি বাসাতে বসে থাকি, অন্যরাও এটা বলবে, তাই না? অনেক অনেক রকমের র্যামিফিকেশানস আছে যেটা। ওই জন্য এই কথাটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ওয়ালাউ কুনতু আ'লামুল গায়ব লাস্তাকথারতু মিনাল খাইরি ওয়া মা মাসানিয়া আস-সু। সূরা আল আরাফ শেষের দিকে আপনারা পাবেন এরকম আয়াত, যে আমি যদি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যদি এই গায়বের কথাটা জানতাম তাহলে আরও বেশি বেশি ভালো কাজ করতাম, এবং আমার কোনো ক্ষতি স্পর্শ করতো না, কারণ আমি জানি যে এখন এটা করলে এরকমভাবে কাজে আমি এটাকে অ্যাভয়েড করে যাবো, তাই না? কিন্তু দুনিয়াতে তো এইভাবে হয় না। সিমিলার ওয়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম কোনো এক্সরে থ্রুতে, গুগল গ্লাসের মতন যে আপনি এখানে গ্লাসটা পড়ছেন, হ্যাঁ এটা মুনাফিক, এটা মুমিন, এইভাবে এটা হবে না। এটা একবারে লাস্টের দিকে একটা ইয়ে হবে, যে একটা কিয়ামতের আগে যে একটা দাব, ওটা ঘটনা অন্য জিনিস, যে মোমেন এবং কাফেরকে ডিস্টিংগুইশ করবে।
কিন্তু দুনিয়াতে এখন আমাদের টাইমে এটা সম্ভব না যে যে এই গাইবটা জানবে। ওই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জানতেন না, যে সব মুনাফিকের কথা জানতেন না। কিছু কিছু মুনাফিকিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিক্রেটলি বলে দিয়েছিলেন, কিন্তু আরও আছে যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। ওই জন্য এই কথাটাই সূরা তাওবাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলছেন, তাই না, যে লা তাআলামুহুম নাহনু নাআলামুহুম, মানে মদিনার ভিতরে আপনার নেইবারও হতে পারে হে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরকম অনেক আছে, মারাদু আলান নিফাক, লা তাআলামুহুম নাহনু নাআলামুহুম, আপনি জানেন না কিন্তু আমি জানি, তাই না। কিন্তু এরকম কিছু কিছু লোকদের নাম রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছিলেন, কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে সিক্রেট রেখেছিলেন, শুধু একজন সাহাবিকে বলেছেন, যেটার নাম হচ্ছে হুদাইফা। ওই জন্য হুদাইফাকে বলা হয় সাহেবু সিররি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেক্রেটারি, সেক্রেটারি মানে হচ্ছে ওনার সিক্রেটটা যে রেখে দিয়েছেন ফ্রম দ্যাট পার্সপেক্টিভ, তাই না। উনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেক্রেটারি ছিলেন, যে উনি সিক্রেটসটা রসুলের এই গোপন কথাটা জানতেন, হুদাইফা ইবনে ইয়ামান। তো যাই হোক, এটা ডিফারেন্ট স্টোরি। তো এটাই বোঝা যায় যে যারা মনে করে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সব কিছুই জানেন, মানে এরকম একটা টাইপের লোক আছে যে আল্লাহ যত কিছু জানেন রসুলও ঠিক সব কিছুই জানেন, এটা তো এটা ক্লিয়ার। ওয়ালাকিন আল্লাহ ইয়াজতাবি মিন রুসুলিহি মান ইয়াশা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে কিছু কিছু জানাতে পারেন, কিন্তু স্টিল অনেক কিছু আছে এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন না, ইনক্লুডিং কিয়ামতটা কবে হবে, তাই না। ওই জন্য জিব্রিল যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আস করলেন যে কিয়ামত কবে হবে, তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অ্যানসারটা খুবই ক্লিয়ার ছিল, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাহিল, যাকে আস করা হয়েছে যে প্রশ্ন করেছে তার থেকে বেশি জানে না, তাই না। স্টুডেন্ট আর টিচার সবাই সেম এই এইখানে এই কিছু কিছু নলেজের ক্ষেত্রে। কাজে এটা আল্লাহর হেকমা, আমাদেরকে এটা বিশ্বাস করতে হবে। কাজেই আমরা যেগুলো ক্লিয়ার জিনিস সেগুলোর দিকে অগ্রসর হব। এরকম কেন এইসব ব্রাঞ্চে কেন ঘাটাঘাটি করব, যেটার নলেজ আল্লাহ ক্লিয়ারলি বলে দিচ্ছেন যে তোমাদের নাই। আল্লাহ সুবহানাহু আমাদেরকে প্রগ্রেসিভ হতে বলছেন, এটাই ইসলামের প্রগ্রেস, যে যে জিনিসটাতে জানো সেটা নিয়ে অগ্রসর করো, যে জিনিসটা তোমার কাছ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ওইখানে টাইম দেওয়া মানেই টাইম নষ্ট করা, লাইফের ভ্যালুয়েবল সেকেন্ডসগুলো নষ্ট করা, মিনিটসগুলো নষ্ট করা, তাই না। তো এই চ্যাপ্টারটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্লোজ করে দিলেন, ওয়ামা কানা আল্লাহু লিয়ুযিলাকুম লাই, এবং আয়াতের শেষে বললেন ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া ইন তুমিনু ওয়া তাত্তাকু ফালাকুম আজরুন আযীম। আমরা ইসলামটাকে প্র্যাকটিস করি যেমনভাবে আল্লাহ কোরআনে নাজিল করেছেন এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাজিল করেছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, এবং এইটাকে যেন আমাদের ভিতরে আল্লাহর ভয় দেয়া, এই ঈমান এবং তাকওয়া দিয়ে যদি অগ্রসর করি, ফালাকুম আজরুন আযীম, তোমরা অনেক রিওয়ার্ড পাবে, এবং এই ফলোয়িংয়ের সময় আল্লাহ তোমাদের এনিমিদেরকে প্রকাশ করে দেবে, মুনাফিকিনদেরকে। ফজর নামাজে তারা পড়তে পারবে না, তোমরা পড়তে পারবে, তারা পড়তে পারবে না। হ্যাঁ, ফজর নামাজে যাওয়ার সময় তারা কাকুতি মিনতি করে অন্যদিকে চলে যাবে। হিজরা, হিজরা একটা বড় একটা চ্যাপ্টার অফ টেস্টিং। এই যে ইসলামের যে টেস্টিংগুলো খুবই ইন্টারেস্টিং, যে কোন কোন সময় টেস্ট হয়, কাজে আমরা যেন এইসব দিকে খেয়াল করি, যে যখন কোনো একটা কল আসছে আল্লাহ অথবা রসুল থেকে, হোয়াট ইজ আর মাই পজিশন, এবং আমাদের পজিশনটা চেক করে আমরা নিজেরাই বেঞ্চমার্ক করতে পারবো যে আমি মুমিন না মুনাফিক, এবং আমরা কখনো যেন নিজেদেরকে ওইটার ঊর্ধ্বে মনে না করি। এরকম কি আমাদের কাছে কোনো সার্টিফিকেট আছে আকাশ থেকে, আল্লাহ থেকে, যে তুমি মুমিন? এরকম কোনো সার্টিফিকেট নেই, কারণ এই হার্টের খবরটা আল্লাহ জানেন, এবং এই হার্টটা ওলট পালট হতে পারে, আজকে আমরা মুমিন হতে পারি, কালকে মুনাফিক হয়ে যেতে পারি, তাই না। এই দুনিয়ার যে ট্রায়ালস এবং ট্রিবুলেশনস এবং এত সব পরীক্ষা, কত লোক আছে এরকম ঝড়ে ভেঙে গেছে, ডাল ভেঙে গিয়েছে, তাই না, এবং অনেকে আছে যারা কন্টিনিউ করেছে। কাজেই যেন আমরা এই এই কনসেপ্টগুলো যেন আমাদের কাছে ক্লিয়ার হয়ে থাকে, এবং আমরা যেন মানে কোরআনের এইটাই বিউটি যে আমানু এবং ইত্তাকাউ, এটা যদি তোমরা করো তাহলে আর আর কোনো তোমাদের ক্ষতি হবে না, তাই না। ওই জন্য যেন আমরা এই সব সাইডে বেশি বেশি স্ট্রেস দিই, বেশি বেশি স্ট্রেস দিই, এবং সব কিছুরকে আমরা চাবিকাঠি হিসাবে
চেক করি এগেনস্ট এই কোরআনের আয়াতগুলো দ্বারা, এবং এই পরীক্ষার সময় আসলে ভালো সব কিছুই বোঝা যায়, তাই না? এবং এই দুনিয়াটা হচ্ছে একটা পরীক্ষার জায়গা, এবং পরীক্ষা মানেই, আমরা যখন পরীক্ষা বলতে কিছু বুঝি, এটা মানেই যে তোমাকে ডিগ্রি পেতে হলে, যেখানে ভালো জব তুমি পাবে, ভালো ডিগ্রি যদি পেতে চাও, তাহলে তো একটা কোশ্চেন করতে হবে, এবং কোশ্চেনের অনেকগুলো লেভেল দিতে হবে, ডিফিকাল্ট কোশ্চেনও করতে হবে, আবার সহজ কোশ্চেনও করতে হবে, তাই না? যাতে একটা অ্যাভারেজে বোঝা যায় যে এরা অ্যাভারেজ, এরা একবারে ফেল, এবং এরা হচ্ছে হাই স্ট্যাটাসের, তাই না? ওই জন্য এই জিহাদ একটা বড় ধরনের পরীক্ষা, হিজরা একটা বড় ধরনের পরীক্ষা। হিজরত মানেটা কি? হিজরা মানে হচ্ছে যে নিজের জন্মভূমি, নিজের শহর, নিজের বাসা, নিজের জমি, নিজের বিবি, নিজের বাচ্চা, নিজের প্রপার্টি, এত সব ভালো ভালো জিনিসগুলোকে স্যাক্রিফাইস করা আল্লাহর জন্য, যে আমি এখানে আমার ধর্মটাকে পালন করতে পারছি না, যেটা আমার কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট, কিন্তু আমি করতে পারবো যদি আমি এই শহরটা ত্যাগ করে অন্য জায়গাতে যাই, যেটা সাহাবিরা করেছিলেন মক্কা থেকে মদিনা যাওয়া, তাই না? এটাই তো কনসেপ্ট অফ দ্য হিজরা। তো এই হিজরাটাও একটা বড় চ্যাপ্টার, যেখানে সবাই এরকম স্যাক্রিফাইস করতে পারে না এই ভ্যালুয়েবল জিনিসগুলোকে দিয়ে, তাই না? কাজে যার কাছে যেই জিনিসটা ভ্যালুয়েবল, সেটাই হচ্ছে একটা বড় টেস্টের কারণ। ইসমাইল আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের কাছে খুবই ভ্যালুয়েবল ছিল, আল্লাহ সুবহানাহু তাআলা ইব্রাহিমকে টেস্ট করলেন, ওই দেব তালা ইব্রাহিম আর রব্বাহু বিকালামাত, সবচেয়ে ভ্যালুয়েবল, ঠিক আছে, একে জবাই করো তো দেখি পারো নাকি আমার জন্য। তখন উনি রাজি হয়ে গেলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তাই না? যাই হোক, তারপরের যেই আয়াতটা দ্বারা এখানে আল্লাহ সুবহানাহু তাআলা শেষ করেছেন, সেটা হচ্ছে বখিলতা সম্পর্কে, যে আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে যে টাকাটা দিয়েছেন এটাও একটা টেস্ট, মানে টেস্টের কিন্তু বড় যে দুইটা ব্র্যাঞ্চ, সেটা হচ্ছে আমাদের নফস এবং আমাদের টাকা পয়সা, এই দুইটা খুবই বড় বড় ব্র্যাঞ্চ, তাই না? ওই জন্য জিহাদের ক্ষেত্রে যখনই আল্লাহ সুবহানাহু তাআলা ইউজ করেন বলে এইটাই, ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমাদের টাকা দিয়ে এবং তোমাদের নফস দিয়ে, তাই না? আমাদের কাছে এই দুইটাই সবচেয়ে বেশি পছন্দনীয় জিনিস, তাই না? কাজেই এই টাকা যেটা আমাদেরকে দিয়েছেন আল্লাহ সুবহানাহু তাআলা, আমাদের ফার্স্ট অফ অল আমাদের এটা স্বীকার করতে হবে যে এটা কিন্তু আমার না, এটা আল্লাহ দিয়েছে। আমার একটা প্রতিবেশী আছে, সে তার নাই, আমার আছে, আমারও ওর মতনই হতে পারতো, কিন্তু আল্লাহ আমার উপরে মেহরবানি করেছে। কাজেই আমরা যেন ফার্স্ট অফ অল কখনো আমাদের নিজেদের দাপট এখানে না দিই, যে আমি 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 এটা যোগ্য, যোগ্য আমরা কেউ না, আল্লাহ যদি রহমত না করেন আমরা কেউ পেতাম না, তাই না? প্লাস এই টাকা পয়সা আপনাকে কে বলছে যে আপনাকে এটা দিয়েছে মানে আল্লাহ আপনাকে ফেভার করে, তাই না? এগুলো দুনিয়ার ম্যাটেরিয়াল জিনিস, জানো না, গাড়ি ঘোড়া টাকা পয়সা, ইট ডাজেন্ট মিন যে আপনি জান্নাতে যাবেন অথবা আল্লাহ আপনাকে ভালোবাসে। কত লোককে আল্লাহ ঘৃণা করে কিন্তু ওই টাকা দিয়ে তাদেরকে ডুবাইয়ে রেখেছে, এটা একটা পরীক্ষার কারণ হয়েছে। কাজে এইসব জিনিসগুলো যেন আমরা চিন্তা করি যে এটা আল্লাহর থেকে, আল্লাহ এটা মেহরবানি করেছে এবং এইটার হক আছে। বডির যেমন হক আছে নামাজ পড়া, টাকারও হক আছে জাকাত দেওয়ার জন্য। নামাজ এবং জাকাত সবসময় আসে, আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত কতবার আসছে কোরআন শরীফে একসঙ্গে, তাই না? কাজেই যারা এই বখিলতা করে তারা যেন ভাবে না যে আমি আউট স্মার্ট করলাম আল্লাহকে, তাই না? ওরা জাকাত দিয়ে ওদের টাকা ব্যাংক ব্যালেন্স কমে গেছে, আমার ব্যাংক ব্যালেন্সটা ভালো আছে, তাই না? আল্লাহ দুনিয়াতে তো তাকে যে কত রকমের আল্লাহর মকর করার, তাই না? এটা আল্লাহ তাদেরকে নিয়ে যে খেলছে তারা এটাই জানে না, হ্যাঁ, যারা এইভাবে চিন্তা করে, ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, তারা কখনো যেন ভাবে না যে এটা তার জন্য খায়ের। কারণ কি? কারণ হচ্ছে কিয়ামতের ইস্যুটা। আমাদের সবসময় সবচেয়ে বড় প্রবলেম যে এই ম্যাটেরিয়ালিস্টিক লাইফে আমরা এমনভাবে সব কিছু চিন্তা করি যে আমরা ভুলে যাই যে কবরে যাওয়ার পরে কি হচ্ছে। যখনই আমরা ভুলে যাই যে একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে আখেরাত, তখন আমরা মনে করি তাহলে দুনিয়াতেই ম্যাক্সিমাইজ করি, তাই না? এটা তো কাফেরদের কথা, তাই না? কাফেরদের কথাই তো এটা, যে দুনিয়াতে আমার ইউটিলিটিটা ম্যাক্সিমাইজ করি, যতভাবে ম্যাক্সিমাইজ করি, অন্যদেরকে স্মার্ট দেখে তাদের টাকা খেয়ে নিই অন্যদের, এটা তো ইহুদিদের কাজ, যারা চায় যে 1000 বছর দুনিয়াতে বেঁচে থাকুক, তাই না? তারা আখেরাতে যেতে চায় না, কারণ দুনিয়াটাই তাদের সব কিছু, আমরা কেন তাদের মতন হব, তাই না? ওই জন্য এগুলো সম্পর্কে এই আয়াতের জায়গাতে, এই আয়াতে অনেক হাদিস টাদিস আছে যেগুলা হয়তো সবগুলা বলা সম্ভব না, জাস্ট দু একটা হাদিস বলতে পারি আমরা। যেমন বুখারী শরীফের একটা হাদিসে বলি যে
আল্লাহ সুবহান তাআলা বলছেন যে যাকে আল্লাহ সুবহান তাআলা প্রপার্টি দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, কিন্তু সে এটাতে জাকাত আদায় করে না, তার এই টাকাটা পরিণত হয় কিয়ামতের দিনে একটা বড় সাপের আকৃতি নিয়ে, যার যার ক্যারেক্টারসটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলেছেন সুজাউন আকরা, মানে এই সাপটার এত বেশি পয়জন এবং বিষ যে মাথা থেকে সব চুলগুলো উঠে গিয়েছে, আকরা বাল্ড, হ্যাঁ, নাড়া নাড়া মাথা, কোনো চুল নাই, এবং এসেছে কিছু কিছু হাদিসে লাহু জাবিবাতান, যে তার কেউ কেউ বলে যে চোখের উপরে দুইটা কালো ডটস আছে যেখান থেকে যে স্যাকগুলো থেকে বিষ বাহির হয়, আর কেউ কেউ বলছে যে তার মুখের এই চিকের এখান থেকে দুইটা বড় বড় থলের মতন আছে যেখান থেকে বিষ বাহির হবে, মানে বিষাক্ত সাপ এবং শক্তিশালী সাপ, এবং সে কী করবে মানে তার টাকা পয়সাটা এসে তাকে আক্রমণ করবে এবং একটা সাপের চেহারা নিবে এবং তাকে পেঁচিয়ে ধরে ফেলবে যে আর কোথাও পালানোর অবস্থা নাই, এবং তার এই গলা বা বুক এইসব এইসব ধরবে সেই সাপটা, ধরে বলবে যে আমি তোমার টাকা পয়সা, আনা মালুকা আনা কানজুকা, আমি তোমার ধন সম্পদ যেটাকে তুমি খুব হেফাজত করে রেখেছিলে, আমি এখন চলে আসলাম এরকম একটা দানব একটা আকৃতি নিয়ে তোমার কাছে চলে আসলাম, এবং এটা বলার পর রাসূল সাল্লাম আমাদের এই আয়াতটি পড়লেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রুল লাহুম বাল হুয়া শাররুল লাহুম সাইয়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে তাদেরকে এইভাবে ক্যাপচার করবে এই সাপের আকৃতিতে। কাজেই আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাকিম এবং আদল এবং জাস্ট, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে সাজা দেন, দুনিয়ার এই সব জিনিসই তার কারণ হয়ে যায়, এবং এটা দ্বারা যেটা বোঝা যায় যে যে এনিথিং এনিথিং যেগুলো আমাদেরকে ভুলিয়ে রেখেছে, মাতাল করে দিয়েছে এই দুনিয়াতে, আল্লাহ এবং রসুলের ডাকের সাড়া দিতে যে জিনিসগুলো আমাদেরকে বাধা দিয়েছে দুনিয়াতে, এই জিনিসগুলাই আবার আমাদেরকে আজাব দেবে কি আমাদের দিনে। যেমন ফ্রেন্ডস, ফ্রেন্ডস একটা বড় ক্যাটেগরি যারা আমাদেরকে বাধা দেয় প্রপারলি আল্লাহ রসুলের ইনস্ট্রাকশন ফলো করতে, যখন কিছু করতে চান আসো আমরা আড্ডা দিই, দরকার নেই, এই যে ফ্রেন্ডস, তাই না? কিয়ামতের দিনে আল আখিল্লা ও বাদুহুম লিবাদিন ইয়াউমা ইদিন আদুউন ইল্লাল মুত্তাকিন, মুত্তাকিন ছাড়া এই দুনিয়ার সব ফ্রেন্ডসরা সেই দিন আপনারই এগেনস্টে চলে আসবে, তাই না? কাজেই এবং এই আয়াত দ্বারা আমরা দেখলাম আমাদের টাকা পয়সা যেটাকে আমরা খুব সুন্দর করে গুছিয়ে রাখি, কাউকে দিতে চাই না, হ্যাঁ, এরাই হয়ে আসবে এরকম একটা সাপ, একটা দানব, অজগর সাপের, অজগর সাপ ঠিক না, অজগর সাপের বলা যেতে পারে শক্তি এবং লেন্থ এবং এটা, এবং তার সাথে আবার বিষও আছে, তাই না? তো এরকম একটা দানব নিয়ে আসবে, এবং এরকম অনেক অনেক হাদিস আমরা ইচ্ছা করলে ন্যারেট করতে পারবো কিন্তু সময় নাই, কিন্তু আমার মনে হয় আইডিয়াটা ইজ ক্লিয়ার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক এবং হিদায়ত দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আসলে এই কোরআন এমন পথ দেখায় যা একেবারেই সোজা, যারা একে নিয়ে ভালো কাজ করতে থাকে তাদেরকে সে সুখবর দেয় এ মর্মে যে তাদের জন্য বিরাট প্রতিদান রয়েছে।